মুক্ত পাঠে আপনাকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি দেখলে আপনার বাতায়নের মেনু বা সাব মেনুতে একাধিক কন্টেন্ট সম্বলিত তালিকার লিংক যুক্ত করতে পারবেন। দেখুন, ঢাকা জেলার অন্তর্গত দোহার উপজেলার বাতায়নে উপজেলা সম্পর্কে মেনুতে ইতিহাস ও ঐতিহ্য অংশে দর্শনীয় স্থান নামে একটি সাব মেনু রয়েছে। এই সাব মেনুতে ক্লিক করলে দেখুন ওই উপজেলার বিভিন্ন দর্শনীয় স্থানের একটি তালিকা রয়েছে। এটি হলো কন্টেন্ট সম্বলিত একটি তালিকা। এখন আমরা দেখব সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাতায়নে মূল মেনু, উপজেলা সম্পর্কে এর সাব মেনু, ইতিহাস ঐতিহ্য এর অন্তর্গত সাব মেনু, দর্শনীয় স্থানে পূর্বেই তৈরি করা দর্শনীয় স্থানের একটি তালিকা কীভাবে লিঙ্ক করতে হয়। এজন্য প্রথমে আপনার নির্ধারিত বাতায়নে লগ ইন করার পর উপরে বাম পাশে অবস্থিত সাইট ম্যানেজার অপশনে ক্লিক করলে যে তালিকা দেখা যাবে সেখান থেকে মেনু অপশনটি নির্বাচন করুন। এবার একটি মেনুর তালিকা দেখতে পাবেন। এখন মেনু লিস্ট থেকে উপজেলা সম্পর্কে লেখার বাম পাশে অবস্থিত প্লাস চিহ্নের ওপর ক্লিক করুন। যে সাব মেনু ওপেন হবে এখান থেকে ইতিহাস ও ঐতিহ্যের প্লাস চিহ্নের ওপর ক্লিক করুন। এখানে আরেকটি সাব মেনুর তালিকা ওপেন হবে। এখন তালিকা থেকে দর্শনীয় স্থান বাটনের ডান পাশে অবস্থিত এডিট বাটনে ক্লিক করুন। দেখুন ডান পাশে একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে। এখানে লিঙ্ক প্যাথ বাটনে ক্লিক করুন। এবার ড্রপডাউন মেনু থেকে কন্টেন্ট রেফারেন্স অপশনটি নির্বাচন করুন। এখানে বলে রাখা ভালো, যদি কোনো কারণে আপনি সার্চ বাটনটি না দেখতে পান তবে লিঙ্ক প্যাথের ড্রপডাউন মেনু থেকে প্রথমে নো লিঙ্ক নির্বাচন করুন, এরপর আবার কন্টেন্ট রেফারেন্স অপশনটি নির্বাচন করুন। যে সার্চ ফিল্ডটি ওপেন হবে তার ডান পাশে সার্চ বাটনে ক্লিক করুন। এবার সিলেক্ট কন্টেন্ট নামে একটি উইন্ডো আসবে। এখানে কন্টেন্ট ও ভিউ নামে দুটি অপশন দেখতে পাবেন। এবার ভিউ অপশনের ডান পাশে অবস্থিত অ্যাকশন বাটনে ক্লিক করুন। আগত তালিকা থেকে দর্শনীয় স্থানে ক্লিক করুন। এবার ওকে বাটনে ক্লিক করুন। এখন উপরে এরকম একটি কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন, এখানে ওকে বাটনে ক্লিক করুন। এবার পেজটির উপরে অবস্থিত ভিউ সাইট অপশনে ক্লিক করে আপনার লিঙ্ক করা পাতাটি চেক করে নিতে পারেন। চলুন এবার অন্য কোনো মেনু বা সাব মেনুতে এরূপ কোনো তালিকা লিঙ্ক করে দেখি কাজটি সঠিকভাবে করতে পারি কিনা। ধন্যবাদ।